পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়েছে রাজবাড়ির গোয়ালন্দের দুটি ফেরিঘাট ক্ষতি হয়েছে দৌলদ্দিয়া ঘাটেও নিঃস হয়েছে হাজারো পরিবার ঘাটরক্ষা ও নদী ভাঙন রোধে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার প্রকল্প ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবি স্থানীয়দের গেল জুলাইয়ে পদ্মার ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একুশ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ছয়টি ফেরিঘাটের মধ্যে নদীকরফে বিলীন হয় দুটি ঘাট ভাঙনের কবলে পড়ে দৌলদিয়া প্রান্তের লঞ্চ ঘাটটিও বিলীন হয় দৌলদিয়া ইউনিয়নের প্রায় এক হাজার বসতবাড়ি পরিস্থিতি সামাল দিতে বরাদ্দ হয় তেরোশো কোটি টাকা এর বেশিরভাগই ব্যয় হবে নদীভাগন রোধের কাজে পাশাপাশি দৌলদ্দিয়ায় নির্মাণ করা হবে আটটি স্থায়ী ঘাট রিভার প্রোটেকশন ওয়ার্ড রিভার ব্যাংক যে গ্রামবাসী এবং মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে সেগুলোকে আমরা ঠিক করব প্লাস হচ্ছে এখানে আমাদের ছয়টা কাঠ আছে এটা বাড়িয়ে আমরা আটটা করার পরিকল্পনা নিয়েছি তবে বারবার সাময়িক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামলানোর চেয়ে ক্ষতিগ্রস্তরা চান স্থায়ী সমাধান আমরা যারা ঘর বাড়ি হারাচ্ছি যাদের ভিটা মাটি নাই এদের জন্য একটা একটা ব্যবস্থা সরকার করে দেয় আমাদের তিনবার করে বাড়ি করে ভাঙছে এদি মানে সরকারের কাছে আমাদের যখন ভাঙে ঠিক প্রশাসন তখনই সেখানকার ব্যবস্থা গ্রহণ করে এদের আসলে উচিত একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার প্রশাসন বলছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসিত করার প্রস্তুতি চলছে হাঁস জমি বন্দোবস্ত দিয়ে যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসিত করা এবং এখানে আমাদের যে আশ্রয়ণ প্রকল্পগুলো আছে সেগুলো থেকে তাদেরকে পুনর্বাসিত করা এদিকে বন্ধ থাকা ঘাটগুলো দ্রুতই চালু হবে বলে আশ্বস্ত করেছেন বিআইডাব্লিউটি এর প্রকৌশলী আশা করি আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এক নম্বর এবং দুই নম্বর ঘাটটা অপারেশন আনতে পারবো দুলদিয়া ছয়টি ঘাটই আমরা অতি শীঘ্রই অপারেশনে আনার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ডিবিসি নিউজ ডেস্ক